এই ভিডিওতে আমি একটা কার্যকরী সায়েন্টিফিক সিস্টেম শেখাবো যেটা ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রিতে ভোকাবুলারি দ্রুত মুখস্থ করতে পারবেন এবং মনে রাখতে পারবেন। এই সিস্টেম ফলো করে আমি নিজে IBSAT-র মতো পরীক্ষার জন্য সফলভাবে ভোকাবুলারি শিখেছিলাম এবং আপনার ভোকাবুলারি শেখার জার্নি যাতে আপনি এখনই শুরু করতে পারেন, vocabpractice.com-এ আমরা নিয়ে এসেছি একটা ফ্রি ওয়ার্ড লিস্ট PDF আপনাদের জন্য। এই ওয়ার্ড লিস্টটা কীভাবে পাবেন বলছি, এই ওয়ার্ড লিস্টে থাকবে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসে এরকম টপ 180 শব্দ, বাংলা এবং ইংরেজি মিনিং থাকবে, বাক্যে ব্যবহার থাকবে এবং সিনোনিম থাকবে, যে সব কিছু আপনাকে ভোকাবুলারি লার্নিং জার্নিতে ভালো করে তৈরি করবে। এই 180 শব্দ যদি আপনার জন্য যথেষ্ট না হয়ে থাকে এবং আপনি বেশি শিখতে চাইলে vocabpractice.com-এর পেইড প্রোডাক্টটা চেক করে দেখতে পারেন। একবার কিনলে লাইফ টাইম অ্যাক্সেস, থাকবে 1700-এরও বেশি শব্দ, 1000-এর বেশি পরীক্ষা এবং ভোকাবুলারি শেখার জন্য যা যা লাগে সব এক প্রোডাক্টে। এখন ভোকাবুলারি লার্নিং সিস্টেমটা শুরু করা যাক। সিস্টেমের প্রথম ধাপ হচ্ছে একটা ভালো ওয়ার্ড লিস্ট জোগাড় করা। ওয়ার্ড লিস্টে ওয়ার্ড সহ অ্যাটলিস্ট ইংলিশ মিনিং এবং ইংরেজি বাক্যে ব্যবহারের উদাহরণ থাকা মাস্ট, কারণ বেশিরভাগ পরীক্ষায় ইংলিশ মিনিং টেস্ট করা হয় এবং বাক্যে আপনি শব্দটা ব্যবহার করতে পারছেন নাকি ওইটা ভালোভাবে টেস্ট করা হয়। আমার জানার সময় বিভিন্ন BBA MBA অ্যাডমিশন গাইড কিনে ওখান থেকে নিজের মতো ওয়ার্ড লিস্টটা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু vocabpractice.com-এর ফ্রি PDF-টা ডাউনলোড করলে আপনার এই কষ্টটা করা লাগবে না। স্টেপ 2 হলো একটা দৈনিক লার্নিং টার্গেট সেট করা। আমি সাধারণত দৈনিক 5 শব্দ শেখার চেষ্টা করতাম। আপনার যদি দেখেন 2 মাস আছে পরীক্ষার আগে, আপনি 7-10 শব্দ শেখার চেষ্টা করতে পারেন। ডিজিটাল ওয়ার্ড লিস্টটা আপনি মোবাইলে শিখতে পারেন বা প্রিন্ট আউট করে শিখতে পারেন। এমনভাবে সাজাবেন যাতে ওয়ার্ডটা এক সাইডে থাকে এবং মিনিংটা আরেক সাইডে থাকে, বা মিনিং অ্যাটলিস্ট যাতে ঢাকা যায়। যদি আপনি হাত দিয়ে বা ডিজিটালি মিনিংটা না ঢাকতে পারেন তাহলে এই সিস্টেমটা কাজ করবে না। এই স্টেপে আপনি ওয়ার্ডগুলো দেখবেন, ওয়ার্ডের মিনিংগুলো দেখবেন এবং কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় ওইটার একটা এক্সাম্পল দেখে নেবেন। যদি বাক্যে ব্যবহার না শিখেন আপনি পরীক্ষায় ভুল করতে পারেন। স্টেপ 3-তে গিয়ে সিস্টেমটা কার্যকরী হওয়া শুরু করে, ওটা হচ্ছে নিজেকে প্রতিদিন পরীক্ষা করা। এই টেকনিকটাকে বলে অ্যাক্টিভ রিকল, এবং কোনো কিছু দ্রুত মুখস্থ করার সবচেয়ে কার্যকরী সায়েন্টিফিক টেকনিক এটা। অ্যাক্টিভ রিকল হচ্ছে যা আপনি মুখস্থ করার চেষ্টা করছেন ওইটা দিয়ে নিজেকে পরীক্ষা করা। তার মানে প্রতিদিন ওয়ার্ডগুলো শেখার পর ওয়ার্ডগুলো এক সাইডে রেখে মিনিংগুলো ঢেকে আপনার নিজেকে পরীক্ষা করা লাগবে। অনেকে যে ভুলটা করে ওটা হচ্ছে নিজেকে পরীক্ষা না করে ওয়ার্ডগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে ওয়ার্ডটা দেখে মিনিংটা দেখে নিজেকে পরীক্ষা না করে। এর থেকে নিজেকে পরীক্ষা করা ভালো, আপনার ওয়ার্ড মিনিংটা ঢাকা লাগবে বা ডিজিটালি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা লাগবে। দেখেন ওয়ার্ডটা দেখে আপনি মিনিং মনে করতে পারেন নাকি। প্রতিদিন যে ওয়ার্ডগুলো শিখবেন সাথে সাথে নিজেকে ওইটা দিয়ে পরীক্ষা করার চেষ্টা করবেন, নাহলে অ্যাক্টিভ রিকল কাজ করবে না। এই টেকনিকটা অঙ্ক শেখার সময় খুব কাজে লাগে। আপনার শুধু অঙ্ক দেখে সলিউশন দেখলেই হবে না, অঙ্কের প্রশ্নটা দেখে সলিউশন বন্ধ করে নিজেকে পরীক্ষা করা লাগবে, নাহলে আপনি দ্রুত অঙ্ক বা ভোকাবুলারি শিখতে পারবেন না। স্টেপ 4 হলো আরেকটা বিখ্যাত সায়েন্টিফিক টেকনিক, নাম হচ্ছে স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন হচ্ছে নিজেকে বারবার কয়েকটা ইন্টারভেল পরপর পরীক্ষা করা। তার মানে হচ্ছে প্রতিদিন যখন আপনি 5 শব্দ শিখবেন এবং নিজেকে 5 শব্দের উপর পরীক্ষা করবেন, চেষ্টা করবেন আগের দিনের 5 শব্দ নিজেকে পরীক্ষা করা। আপনি যদি নিজেকে বারবার কোনো শব্দ দিয়ে না পরীক্ষা করেন ওটা আপনার ব্রেনের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে না। সো আপনি আপাতত ওয়ার্ডটা পারলেও দেখবেন লং টার্মে আপনি ওটা ভুলে গিয়েছেন। তাই পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার বারবার নিজেকে পরীক্ষা করে যেতে হবে। আমি সাজেস্ট করবো প্রতিদিনের ওয়ার্ড দিয়ে নিজেকে পরীক্ষা করা, গতকালকের ওয়ার্ড দিয়ে নিজেকে পরীক্ষা করা এবং সপ্তাহ শেষে ওই সপ্তাহে যতগুলো ওয়ার্ড শিখেছেন ওখান থেকে র্যান্ডমলি কয়েকটা শব্দ বেছে নিয়ে নিজেকে পরীক্ষা করা। এটা আপনার ডিজিটাল PDF বা ওয়ার্ড লিস্টে আপনি নোট করে রাখতে পারবেন যে কোন দিন কোনটা শিখছেন। এবং স্টেপ 5 হচ্ছে মান্থলি এই জিনিসটা করার চেষ্টা করা সব ওয়ার্ড থেকে। ভোকাবুলারি পরীক্ষায় তো আপনাকে শুধু গত সপ্তাহের ওয়ার্ড থেকে টেস্ট করবে না, আপনি সারা জীবনে যতগুলো ওয়ার্ড শিখেছেন সবগুলো থেকে টেস্ট করতে পারে। সো মাস শেষে আপনি যতগুলো শব্দ শিখেছেন ওখান থেকে র্যান্ডমলি একটা পেজ বের করে নিজেকে পরীক্ষা করার চেষ্টা করেন। আপনার সিস্টেমে একটা ওয়ার্ডে নিজেকে বারবার পরীক্ষা করা লাগবে, যার ফলে আপনি ওয়ার্ডে 3 টিক ফেলাতে পারেন। ওয়ার্ডটা পরীক্ষার সময় পারলে আপনি 1 টিক দিবেন, বারবার পারলে আপনি 2-3 ভাবে কয়েকটা টিক দিবেন। যদি 3 টানা কোনো ওয়ার্ড না পারেন আপনি ওখানে একটা ক্রস দিয়ে দিবেন। কোনো ওয়ার্ড যদি আপনি ডেইলি, পরের দিন, উইকলি এবং মান্থলি পরীক্ষায় পারেন, খুবই বড় সম্ভাবনা ওয়ার্ডটা আপনি ভুলবেন না। সবকিছু একসাথে পরীক্ষা করে এই কনসেপ্টটাকে ইন্টারলিভিং বলে। এটাও সাইন্টিফিক্যালি খুবই প্রুভেন একটা টেকনিক। অনেক সময় একই অঙ্ক একদিন বারবার প্র্যাকটিস করলে ওরকম একটা সিমিলার অঙ্ক দিলে আপনি ওই দিন পারতে পারেন, কিন্তু অনেকদিন পর যখন আপনি ওই একই অঙ্ক প্র্যাকটিস না করছেন তখন নাও পারতে পারেন। পরীক্ষাতে সব ধরনের অঙ্ক একসাথে আসে। একইভাবে ধরেন আপনি এস দিয়ে সকল শব্দ শিখছেন, ওই সপ্তাহে এস দিয়ে কোনো ওয়ার্ড আসলে হয়তো আপনি পারবেন, কিন্তু পরীক্ষায় তো আপনাকে বি বা সি লেটার থেকেও জিজ্ঞাসা করতে পারে। এই জন্য ইন্টারলিভিং করে আপনার ওই মাসে যত শব্দ শিখেছেন সবগুলো আপনার নিজেকে পরীক্ষা করা উচিত। বা আপনি যদি কোনো কোচিং সেন্টারে মডেল টেস্ট দেন তখনই পরীক্ষাটা হয়ে যাবে।
স্টেপ সিক্স হচ্ছে একটা এরর লগ রাখা। তার মানে হচ্ছে যেসব শব্দগুলো আপনার ভুল হচ্ছে বারবার, ওগুলো একটা আলাদা লিস্ট আপনি লিখে ফেলতে পারেন। দেখা যাবে যেসব শব্দ আপনি বারবার পারছেন ওগুলো ভুল হবে না, ওই বারবার যেসব শব্দ পারছেন না ওগুলোতে ভুল হবে। সো ওগুলো আলাদাভাবে শেখার চেষ্টা করা উচিত। স্টেপ সেভেন হচ্ছে এই সিস্টেমটা কনসিস্টেন্টলি মেনে যাওয়া। আমার যত চেনা বন্ধু বান্ধব আছে যারা ভোকাবুলারি পরীক্ষায় ভালো করেছে, সবাই এরকমই একটা সিস্টেম ফলো করেছিল এবং সবাই খুবই তাড়াতাড়ি ভোকাবুলারি শিখতে পেরেছে এবং ওটা মনে রাখতে পেরেছে। আচ্ছা, এখন জার্নি শুরু করার জন্য কিভাবে ফ্রি পিডিএফটা পাবেন বলছি। ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য vocapractice.com এর ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন একটা প্রশ্ন আছে যেখানে বলা আছে ফ্রি পিডিএফ কোথায় পাবো। ওইখানে ক্লিক করে আপনার ইমেল আইডি দিয়ে একটু ওয়েট করলে তারা আপনাকে ফ্রি পিডিএফটা ডাউনলোড করার লিংক দিয়ে দিবে। এই 100টা শব্দ দিয়ে আপনার জার্নি এখনই শুরু করে দেন। ফ্রি পিডিএফটা ভালো লাগলে vocapractice.com এর পেইড প্রোডাক্টটা চেক করে দেখতে পারেন। একবার কিনলে লাইফ টাইম অ্যাক্সেস এবং এখানে ডিফিকাল্টি ধরে ধরে বিভিন্ন ওয়ার্ড লিস্ট আছে 1700-এরও বেশি শব্দ নিয়ে। এই ওয়ার্ড লিস্ট গুলো মাস্টার করলে আপনার কোনো অ্যাডমিশন পরীক্ষায় ঠেকার কথা না। SAT, IELTS, GRE, BBA admission, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, BCS এরকম সকল পরীক্ষা যারা টপ স্কোর পেয়েছে তাদেরকে দিয়ে আমরা ওয়ার্ড লিস্টটা চেক করে নিয়েছি। ওয়ার্ড তাড়াতাড়ি মুখস্থ করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ফ্ল্যাশ কার্ড আছে, আপনার আলাদা করে ঢাকা লাগবে না, ওইটা প্রোডাক্টের ভিতরেই করা হয়ে যাবে। এক সাইডে থাকবে ওয়ার্ড, আরেক সাইডে থাকবে বাংলা মিনিং, ইংলিশ মিনিং, ইংলিশে এক্সাম্পল সেন্টেন্সেস এবং ওয়ার্ডটা তাড়াতাড়ি শেখার জন্য প্রোনাউন্সিয়েশন। বাস্তব পরীক্ষায় দেখবেন এরকম 1000-এরও বেশি বাক্যে ব্যবহার এবং ওয়ার্ড মিনিং ম্যাচিং এক্সামস আছে। একই সাথে প্রোডাক্টটা মনে রাখবে আপনি কোন ওয়ার্ডটা বারবার ভুল করছেন এবং ওইটা আপনাকে বারবার দেখাবে যাতে আপনি তাড়াতাড়ি ওই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলতে পারেন। এবং নিজে কোনো ওয়ার্ড স্পেশালি মনে রাখতে বুকমার্ক করার সিস্টেম আছে যাতে পরে ওয়ার্ডটা আপনি রিভাইজ দিতে পারেন। এবং আপনি যতগুলো ওয়ার্ড শিখেছেন প্রত্যেকটার উপর আলাদা পরীক্ষা নেওয়ারও সিস্টেম আছে। কোনো পরীক্ষার জন্য ভোকাবুলারি শেখা লাগলে এই প্রোডাক্টটা থাকলে আর কিছু লাগার কথা না। আমাদের বর্তমানে 20,000-এরও বেশি ইউজার আছে এবং প্রত্যেকটা ইউজার গড়ে প্রথম 2 সপ্তাহে 150-এরও বেশি শব্দ শিখে ফেলছে এই প্রোডাক্টটা ব্যবহার করে। প্রোডাক্টের লাইফ টাইম অ্যাক্সেসের জন্য বর্তমানে বড় একটা ডিসকাউন্ট চলছে, চেক করে দেখেন। যদি প্রোডাক্টটা না ইউজ করতে হয় ফ্রি পিডিএফটা ডাউনলোড করে আপনার যাত্রাটা যাতে অ্যাটলিস্ট শুরু করে দেন। ভালো ভোকাবুলারি পারলে ইংরেজি দক্ষতা বেড়ে যায় এবং ইংরেজি দক্ষতা বেশি থাকলে জীবনে আপনি অনেক কিছুতে এগিয়ে যেতে পারবেন।